হে গাইস, কী খবর সবার? এবং কি চলে আসলাম স্ট্রের নতুন একটি গেম প্লে ভিডিও নিয়ে। আর আজকে আমি একটা উঁচু বিল্ডিংয়ের উপরে উঠব, আর সেখানে একটা টাওয়ার আছে, ওই টাওয়ারের মধ্যে একটা ট্রান্সিভার আমাকে লাগাই দিতে হবে যাতে করে নেটওয়ার্কটা ওপেন হয়ে যায়, আর আমরা বাকি যে সব রোবটগুলো আছে অথবা আউটসাইডার আছে ওদের সাথে যেন আমরা কন্ট্যাক্ট করতে পারি। আর ট্রান্সিভারটা আমাকে দিছে হচ্ছে মোমো, সো আমি সেই উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। আর আমি কিন্তু জানি না সামনে আমার সাথে কী হতে চাইতেছে। আমি তো মানে মাথার মধ্যে একটা জিনিস নিয়ে আসছি যে আমার ওই টাওয়ারে উঠা লাগবে, উঠে এটা লাগাইতে হবে, সো দেখা যাক। আর আজকে কিন্তু আমরা নিচে নামবো না, আমরা বিল্ডিংয়ের ছাদেই থাকবো, যেহেতু আমরা একদম উপরে যাব, সো নিচে আমাদের কোনো কাজ নাই। সামনে মনে হচ্ছে অনেকগুলো সূত্র দেখতে পাইতেছি আমি। হ্যাঁ, এদিকে আসো এদিকে আসো, কারণ ওরা থাকতো তার আমি ওইদিকে যেতে পারতাম না। এই জায়গাটা আমি আগে দেখছিলাম, যার জন্য ওদেরকে এখানে নিয়ে আসছি। তোরও আয়, লাভ নাই, উপরে ওটা জায়গা পেয়ে গেছি। কয়েকদিন খেলাতে আমি আসলে বুঝে গেছি যে কোন সময় কী করতে হবে। ভাবে কিন্তু আরও এক দল আছে। আচ্ছা বুঝতে পারছি, আমার মাঝখান থেকে পার হতে হবে। এদিকে আয়, আসতেছে, আসো আসো, আমাকে ধরতে গেলে নিচে পড়বে। যাক, এদের হাত থেকে বাঁচলাম, সামনে আর কেমন বিপদ আছে জানি না। তবে ট্রান্সিভারটা লাগানোর পরে তো টাওয়ারটা অন হয়ে যাবে, তখন দেখি কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারি কিনা। আমি তো আর পারবো না, মামা পারবে। B12 কিছু মনে পড়ে নাকি? আচ্ছা, এই শর্টটা নাকি একদম নিয়ম দিয়ে ভরে গেছে, আগে এমন ছিল না। বুঝতে পারছি আমি, এই শহরের মানুষরা অন্ধকারে ছিল, তবে ওরা কিন্তু অন্ধকার একদমই পছন্দ করতো না, যার জন্য একজন একদিন হারিকেন চালাইছিল, তারপর থেকে এই অবস্থা। হোয়াট এভার, এটা হচ্ছে মানে এই শহরে কানি আর কি, শহর তো না বস্তি গ্রাম, যেটাই হোক এগুলো আসলে জেনে আমার কোনো লাভ নাই। যদিও আমি কিন্তু বস্তিবাসীর এখন উপকারই করতেছি, তারপরও ভাই আমার মাথায় শুধু একটা জিনিসই আছে, আমার এখান থেকে যেতে হবে, আমার বন্ধুদের কাছে যেতে হবে। বাকি কে কী করতেছে ভাই আমি জানি না। যাবটা কোথায়? আচ্ছা বুঝতে পারছি, উপরে ওঠা লাগবে। এই ব্যারেলটাকে ওইদিকে নিয়ে যাই। এনাফ, একটু আস্তে আস্তেই আমি পার হব, কারণ নিচে পড়লে তো আমি মারাই যাব। আমি না, রোবট যদি পড়ে রোবটও মারা যাবে, মানুষ যদি পড়ে তো মানুষও মারা যাবে। গেমটা কিন্তু ইজি, অতটাও হার্ড না, তবে হ্যাঁ ব্রেন যদি খাটায় তাহলে ইজি, যদি ব্রেন খাটাইতে না পারে তাহলে কিন্তু অনেক কঠিন। আমার ওই পারে চিত্ত হবে। ও মাই গড, অনেকগুলো আসতেছে। আচ্ছা ওরা পার হইতে পারতেছে না। ওই পারে যদি আমার যেতে হয় ওদেরকে আমার এখানে নিয়ে সার খেতে হবে, একটা রিস্ক নিলাম। হ্যাঁ এর এদিকে চলে আসছে, আমি কি এদিক দিয়ে লাভ দিয়ে চলে যাবো নাকি? না, লাভ দিয়ে গেলে তো ওরা আবার ধরে ফেলবে। এদেরকে আমি এখানে নিয়ে আসি, তারপর আমি দৌড় দিব। ইয়েস, ওইদিকে দরজাটা খুলে গেছে, আবার পিছনেটা লেগে গেছে, ওরা ওইখানে থাক। আরে ভাই, ওরা আমাকে খাওয়ার জন্য কি লাগাইছে, মানে কি একটা অবস্থা। তবে এই শহরটা হচ্ছে পরিত্যক্ত, আর এখানে কিন্তু প্রচুর ময়লা, প্রচুর বলতে প্রচুর, কি একটা অবস্থা হয়ে আছে। আমার কাছে যা মনে হইতেছে, এই ময়লা থেকে কিন্তু এই জীবাণুগুলা মানে জন্ম নিছে আর কি, এগুলা হচ্ছে জীবাণু রোবট। মানে এক একদিন আমি এক এক নাম দিতেছি, আমি আসলে যাই না এদেরকে আমি কী নাম দিব। তবে ওই দিন মামা আমাকে একটা লোকের কথা বলছিল, জার্ক নাকি কি, ওই মনে হচ্ছে মেন ভিলেন। অনেক উঁচুতে আসি আমি, তাও ভাগ্যিস নিচে পড়ি নাই। নিচে জীবাণুগুলো কি জীবিত হয়ে যাবে নাকি? এগুলো এখনও বড় হয় নাই, মানে প্রসেসিংয়ের মধ্যে আছে আর কি, এগুলো একসময় ওই জীবাণুগুলোর মতো হাঁটাচলা করতে পারবে। এই বিল্ডিংয়ের ভিতরে যাইতেছি, ভিতরে কী আছে, সব লাল হয়ে আছে। ও ভাই কী একটা অবস্থা, দেখে মনে হইতেছে কোনো ক্রান্তিকে রাস্তা না। সি পুরাই হরর, এগুলো সব হচ্ছে জীবাণু ব্যাকটেরিয়া আছে নাকি? কেউ কাউকে আমি দেখতে পাইতেছি না। আস্তে আস্তে সামনে একটা নড়াচড়া করতেছে, একটা তো না অনেকগুলো আর কি।
সো আমাকে আসলে অনেক চিন্তা ভাবনা করে সামনে আগাইতে হবে, আদারওয়াইজ তো আমি মারাই যাব। এগুলো যখন গায়ের উপরে উঠে তখন একদম স্লো হয়ে যায়, হাঁটতে পারি না। কিরে আয়, ওরা আমাকে এখন তাড়া করতেছে, করুক, ধরতে পারবো না। আচ্ছা বুঝতে পারছি আমি কোন থেকে যেতে হবে। ধরতে পারলে না রে, এখানে আসে নাকি? আসে, সামনে আরো অনেকগুলো, তবে কোনো সমস্যা নাই, এদেরও একটা ব্যবস্থা আমি করতেছি। নপ নপ শিট, একটা ধরে ফেলছে আমাকে, কোনো মতে বেঁচে গেছে। অনেক উপরে চলে আসছি আমি, জায়গাটা একদমই নীরব। আরও আসে, আরও আসে, ওরা বলছে বামে দেখা যাইতেছে। ও ভাই, ওরা আমাকে দেখে কেমন লাগাইছে, মানে আমাকে খেয়ে ফেলবে। থাক, সামনে একটা সাইনবোর্ড চলতেছে, নেকো কর্পোরেশন, ওকে, এই B12, কিছু মনে পড়ে নাকি? ওকে, আচ্ছা ওরাই নাকি এরকম ময়লা আবর্জনার জন্য দায়ী, এই কর্পোরেশন, ওরা ময়লা আবর্জনা ফেলানোর দায়িত্বে ছিল আর কি। ও মাই গড, আমি যেটা বলছিলাম, এই সূত্রগুলো হচ্ছে ব্যাকটেরিয়া, কারণ অনেকদিন ধরে ময়লাগুলো জমেছিল, সেখান থেকে ব্যাকটেরিয়া হয়েছে। আর ওরাই আসলে এখন আমার পিছনে লাগছে। আমার মনে হচ্ছে ওইখানে যেতে হবে, গিয়ে আমার মাথার উপরে একটা স্টিলের, এটাকে কী বলে যেটাই হোক, ওটার উপরে উঠতে হবে। এদেরকে আগে আমি বের করে দিছি, আসো আসো আমাকে ধরতে আসো, পারলে ধরে দেখাও, মনে হয় না যে পারবে। তাড়াতাড়ি এই ব্যারেলটা আমার ওইদিকে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে এটার উপরে দাঁড়িয়ে তারপর লাফ দিতে হবে। ওরা কিন্তু ঘুরে চলে আসতে পারে, হাতে একদম সময় নেই। হয়েছে নাকি? ইস, একটা জায়গা গ্যাপ রয়ে গেছে, উঠতে পারতেছি না আমি। ওরা আসলে কিন্তু আমাকে খেয়ে ফেলবে, মানে আমি যে পালাবো সেই রাস্তাটাও নাই। উড়ে গেছে, এখন মোটামুটি সেফ। শিট, এখানে আরও অনেকগুলা, এদেরকে এখন আমি পাশ কাটে কীভাবে? আরে আবার আসতেছে, কোনো লাভ নাই। আমি মনে করছি ওরা নিচে পড়ে যাবে, কিন্তু না, ওরা আরও সুন্দর করে লাইন ধরে ধরে আসতেছে এই ব্যাকটেরিয়াগুলো। জায়গা পেয়ে গেছি, এবার আর ধরতে পারবে না। আমি অনেক চোরে হাঁটতেছি ভাই, যদি পড়ে যেতাম কি হতো? এখানে আর কাউকে আমি দেখতেছি না, এটা অন করে দেই। আচ্ছা আমাকে এটা দিয়েই উপরে যেতে হবে। ও মাই গড, অনেকগুলো আসতেছে। ও ভাই, এটা ধরতে পারলে কিন্তু শেষ। প্রচুর তাড়া করতেছে আমাকে, আর ওরা শুধু আসতেছে তো আসতেছে, মানে ওই লিফ্টটা নিচে নামতেছে, আর দেওয়াল থেকে ব্যাকটেরিয়াগুলো সব নিচে পড়তেছে। নিচে নামছে, তাড়াতাড়ি উঠতে হবে, বেঁচে গেছে। এখানে ঢুকতে পারবে না, এত উপরে উঠতে পারবে না। ব্যাকটেরিয়াগুলো আসলে ব্যাঙের মতো, আবার শুয়োরের মতো লাগে। একটা অবস্থা রে ভাই, আমি মানুষ হলে এটার একটা প্রতিক্রিয়া নিতাম, কিন্তু আমি তো খুব বিড়াল, মানে আমি নিজে ছোটো, আমার এদের সাথে কী করবো? পরে আবার কোনো খারাপ কিছু না হলে হয়, খারাপ কিছু হলে তো আবার মহা বিপদ, যেটা আমি চাচ্ছি না। অনেক কষ্টে আমি এখানে আসছি, অনেক বাধা পেরিয়ে। ওকে চলে আসছি, দরজা তো চলতেছে না, লাভ দিয়ে আমার পার হওয়া লাগতেছে। B12 চলে আসছে। আচ্ছা অ্যান্টেনাতে লাগাইতে হবে, ওকে। নেটওয়ার্ক
কিন্তু ওপেন হয়ে গেছে। এখন রোবটদের সাথে কিন্তু কমিউনিকেট করা যাবে, মানে মোমো করবে আর কি। ওই তো অনেক জ্ঞানী লোক, আমাকে যেটা বলছে আমি তো সেটা করে দিছি। পুরো শহরের সাথে এখন একটা যোগাযোগ স্থাপন হয়ে গেছে। আবার এই শহরে আগে মানুষ থাকতো, এখন আর থাকে না, এখন রোবট থাকে আর কিছু ব্যাকটেরিয়া জন্মাইছে। এ হচ্ছে অবস্থা, মানে শহর দেখলে বোঝা যায় এটা তো রোবটে বানাইতে পারে না রে ভাই। অবশ্য অনেক সুন্দর ভিউটা। আচ্ছা তোমার মনে পড়ছে এ শহরের কথা, এটা একটা শেল্টারের জন্য বানানো হয়েছিল। হারমেটিক রুফ, আচ্ছা বুঝতে পারছি, যেখানে স্টে আছে সেটা নাকি হারমেটিক রুফ। আর এটা নাকি বানিয়েছে মানুষরা এই শহরটা, যাতে করে বাইরের লোকজন থেকে বাঁচানো যায় আর কি নিজেদেরকে, বাট এখন তো ওরা নাই। আচ্ছা আমি যেহেতু এখানে আসছি তাহলে এটা এখন সেফ। বুঝতে পারছি, B12। হ্যাঁ সেটা তো আমি চিন্তা করতেছি, তোমার কিছু মেমোরি আসতেছে আবার কিছু আসতেছে না। আচ্ছা ঠিক আছে চলো, এখন আমরা চলে যাবো হচ্ছে মোমোর কাছে, কারণ টাওয়ার যেহেতু এখন অন হয়ে গেছে, নেটওয়ার্ক চলতেছে, বাকিটা মোমোই জানে। সেটা মোমোর কাছে যাওয়ার পরে দেখা যাবে, তবে মোমোর কাছে যেতে কিন্তু অনেক টাইম লাগবে কারণ আমরা এখন অনেক উপরে আসি। সো সেটা আমি কালকেই করব। অ্যান্ড গাইস, এটা ছিল হচ্ছে আমাদের আজকের এপিসোড। আর আজকের এপিসোডে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর আমাকে কমেন্ট করে জানাও, আর তোমার বন্ধুর সাথেও শেয়ার করে দাও। সো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সি ইউ, টেক কেয়ার অ্যান্ড টাটা।